আমি নশিন ইসলাম রানা, ক্রিয়েটিভ আইটি থেকে আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি ব্রাইট ক্যাম্পে অ্যাজ এ কোডিং এডুকেটর হিসেবে কাজ করছি। এর পাশাপাশি দেশ এবং দেশের বাইরে কিছু লং টার্ম প্রজেক্টে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। আমি এখান থেকে যে কোর্সগুলো করেছি সেগুলোর মাধ্যমে অনেক কিছুই শিখতে পেরেছি। যেমন আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের মাধ্যমে একটা ডিজাইন কীভাবে প্রফেশনাল লুক দিয়ে করা যায়, কীভাবে কালার কম্বিনেশনগুলো মেনটেন করা উচিত, একটা ব্র্যান্ডিং কীভাবে করা যায়, কীভাবে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা প্রোডাক্ট আমার দেওয়া উচিত, একটা ডিজাইন করা উচিত, এই জিনিসগুলো জানতে পেরেছি। যখন আমি ওয়েব ডিজাইন করেছি তখন হচ্ছে একটা ওয়েবসাইট কীভাবে একটা প্রফেশনাল লুক আনা যায়, এই জিনিসগুলো জানতে পেরেছি। আমি যেমন আগে গ্রাফিক্সের কোর্স করেছিলাম, সো এই ক্ষেত্রে আমার ডিজাইনিং সেন্সটা খুব কাজ করেছে। এরপর আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করলাম তখন হচ্ছে আমি একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পেরেছি। ফ্রন্ট এন্ডের পাশাপাশি হচ্ছে ব্যাক এন্ডে পিএইচপি বা অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওগুলো দিয়ে কীভাবে কী হ্যান্ডেল করা যায়, এই জিনিসগুলো আমি জানতে পেরেছি। অনেক নলেজ গেইন হয়েছে অ্যাকচুয়ালি এগুলোর মাধ্যমে। আমি নিজেকে নিজে খুব ভালো মতো গ্রো করতে পেরেছি। ক্রিয়েটিভ আইটি ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাকে জব পাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে অ্যাকচুয়ালি। আমি এখান থেকে কোর্স কমপ্লিট করার পর আমার সিভি এখানে ড্রপ করা ছিল। এর মধ্যে আমি আসলে যেখানে জব করছিলাম আমি সেখান থেকে সুইচ করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো তারা হচ্ছে আমার সিভি বিভিন্ন কোম্পানিতে জব করেছে, এর মাঝে আমি তাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। যদিও হচ্ছে আমি একটা রিমোট জব করতে চাচ্ছিলাম, সো ওভারঅল সব কিছু মিলিয়ে হচ্ছে দেখা যাচ্ছিল আমি আমার মন মতো জব পাচ্ছিলাম না। তো এর মধ্যেই হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ব্রাইট চ্যাম্পের সন্ধান পাই। সো সেখানে হচ্ছে তারা কোডিং মেন্টর নিচ্ছিল, আমি সেখানে অ্যাপ্লাই করি অ্যান্ড উইদিন দ্যাট টাইম আমার হচ্ছে ব্রাইট ক্যাম্পে অ্যাজ এ কোডিং মেন্টর হিসেবে জব কনফার্ম হয়ে যায়। যদিও আমার জবটি আমি আমার নিজের চেষ্টা থেকেই পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে অ্যাডের মাধ্যমে হচ্ছে আমি অ্যাপ্লাই করে জবটি পেয়েছি। বাট ক্রিয়েটিভিটি ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাকে অনেক হেল্প করেছে। যেমন আমি একটা সিভি কীভাবে একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন অনুযায়ী আমার রেডি করা উচিত, একটা ইন্টারভিউ কীভাবে কনফিডেন্টলি ফেস করা উচিত, হাউ আই শুড হ্যান্ডেল দোজ থিংস, কীভাবে রিক্রুটাররা যেভাবে চাচ্ছে কীভাবে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা উচিত, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাকে ক্রিয়েটিভিটি ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট অনেক হেল্প করেছে। যেহেতু আমি এখন রিমোটলি কাজ করছি, বাসায় বসেই সব কাজ করতে পারছি, অনলাইনে কাজগুলো সাবমিট করতে পারছি, আমার বাইরে যে যাতায়াতে যে কষ্ট করে যে তারপর হচ্ছে কাজ করা সেটার প্রয়োজন হচ্ছে না, আমি আমার বাসায় সুবিধা মতো কাজ করতে পারছি, আমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কাজ করতে পারছি। তো আমার ভালো লাগছে এভাবে কাজ করতে। অ্যাকচুয়ালি আই এম এনজয়িং দ্যাট বিকজ হচ্ছে অবশ্যই বাসায় বসে কমফোর্টেবল অনুযায়ী কাজ করা যাচ্ছে। দ্যাটস আ গুড থিঙ্ক আই থিঙ্ক। আমি আজকে যতদূর আসতে পেরেছি, যতটুকু সাকসেসফুল বা যতটুকু অ্যাচিভ করতে পেরেছি, তার পিছনে অবশ্যই আমার ফ্যামিলির অনেক ইম্পর্ট্যান্ট অবদান ছিল। আমার মা বাবা, ফ্যামিলির আদার্স মেম্বাররা সবসময় আমাকে সাপোর্ট করেছে, ইন্সপায়ার করেছে। তার পাশাপাশি ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টও আমাকে অনেক হেল্প করেছে, আমাকে গ্রো করার জন্য, নিজেকে কীভাবে প্রিপেয়ার করবো সেটার জন্য। আমার এডুকেশনাল ইনস্টিটিউশনের পাশাপাশি ক্রিয়েটিভিটিরও অবদান রয়েছে। ধন্যবাদ ক্রিয়েটিভিটিকে সবসময় আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে নিজেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।